ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম মধুগ্রামে বন্যা দুর্গত বিপুল লোকজনের মাঝে তৈরি খাবার ও ভোগ্যপণ্য বিতরণ এবং ওষুধ সহ মেডিকেল টিম পরিচালনা করা হয়েছে। মোস্তফা হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত এইসব কার্যক্রমে সহযোগিতা করেন চিকিৎসক সহ রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা। দিনভর বন্যা পরবর্তী নানা রোগে আক্রান্ত 300+ নারী পুরুষকে ফ্রি ওষুধ সহ চিকিৎসা সেবা প্রদান করা হয়। একই সাথে 200+ পরিবারের মাঝে তৈরি খাবার এবং নানা ভোগ্যপণ্য ভর্তি ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। লোকজন লাইনে দাঁড়িয়ে চিকিৎসা সুবিধা এবং ত্রাণ সামগ্রী গ্রহণ করেন। শরণকালের ভয়াবহ বন্যায় ছাগলনাইয়া উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বাড়িঘর মাটির সাথে মিশে গেছে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।